হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, তো চলুন দেখে আসি কি করে এই মজাদার রেসিপিটি তৈরি করেছি। বড়া তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে খুব ভালো মতো বেছে তারপরে ধুয়ে নিয়েছি। চিংড়িগুলো কিন্তু খুব ভালো মতো বেছে নিতে হবে, কারণ ছোট ছোট শামুক এবং ময়লা থাকতে পারে। আমি এখানে মসুরের ডাল নিয়েছি। আমি ডালগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ছোট চিংড়িগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাতায় পেশে নিতে পারেন। আর ব্লেন্ড করা বা বাটার সময় এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটি খুব পাতলা হয়ে যাবে। একইভাবে আমি মসুর ডালগুলোকেও ব্লেন্ড করে নিচ্ছি। মসুর ডালগুলো ব্লেন্ড করার সময়ও কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি করে কেটে নিয়েছি। ব্লেন্ড করা চিংড়ি এবং ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। বড়াগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি আস্তে আস্তে বড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। বড়াগুলোর একপাশ হয়ে গেলে এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে বড়ার ভিতরের অংশটাও ভালো মতো হয়। চিংড়ির বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখলে নিত এই বড়াটা বানানো ভীষণ সহজ এবং খেতেও খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই চিংড়ি মাছের বড়া রেসিপিটা ভাত অথবা খালি খেতেও ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।